দীর্ঘ সাত বছর পরে লাল পতাকা উড়িয়ে বাঁকড়ায় খুলল সিপিএম এর পার্টি অফিস। 2014 সালের পর বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিস খুলল সিপিএম। একসময় সিপিএম এর গড় হিসাবে পরিচিত হাওড়ার বাঁকড়া এলাকায় দলের এই অফিস দীর্ঘদিন বন্ধ ছিল। সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী মহন্ত চ্যাটার্জির উপস্থিতিতে ফের এই পার্টি অফিস খোলা হলো। দলের এই দ্বিতল ভবনে উঠল লাল পতাকা। 2011 সালে রাজ্যের পালা বদলের পর বন্ধ হয়ে যায় সিপিএম এর অফিসটিও। পরে 2013 সালে লোকসভা ভোটের আগে দলের কাজকর্ম এখান থেকে পরিচালিত হলেও ভোট পরবর্তী সময়ে ফের বন্ধ হয়ে যায় এই অফিসটি। যদিও সেই সময় শাসক দলের সন্ত্রাসের কারণে অফিস খোলা যাচ্ছে না বলে সিপিএম এর তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল। এদিন ফের দলের প্রাক্তন মন্ত্রী মহন্ত চ্যাটার্জিকে সামনে রেখে পার্টি অফিস খুলল সিপিএম। অনেকদিন পর বাঁকড়া এলাকার এই বাড়িতে উঠল লাল পতাকা। উজ্জীবিত সিপিএম কর্মী সমর্থকরা, দলের নেতা মহন্ত চ্যাটার্জি জানিয়েছেন, এবার শাসক দল সন্ত্রাসের হুমকির মুখে দাঁড়িয়ে এই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সময় ও পরিস্থিতি দুই বদলাচ্ছে, সেটা বুঝতে পারছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরছে, বিজেপি দুর্বল হচ্ছে, মানুষ আবার বামপন্থীদের ও লাল ঝান্ডার ওপর ভরসা রাখছেন। তিনি আরও জানান, বাঁকড়া এলাকায় তিনটি গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে ও আমফানের ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে যেভাবে দুর্নীতি করেছে শাসক দল, মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছে এদের ওপরে। তাই দলীয় কর্মী সহ দলের সমর্থক দরদিরা আজকে সমবেত হয়ে এই কার্যালয় আবার চালু করেছেন। আপনাদের এই পার্টি অফিস কতদিন বন্ধ ছিল? দীর্ঘ সাত বছর পর এখানকার সমস্ত কর্মীরা আবার ঐক্যবদ্ধ হয়ে আজকে এখানে এই পার্টি অফিস তারা খুলেছে। এতদিন এত সন্ত্রাস, এত ভয়ভীতি ছিল, পার্টি অফিস ওরা খুলতে দেয়নি, বন্ধ ছিল। আজকে পরিস্থিতি হাওয়া ঘুরছে, পরিস্থিতির পরিবর্তন ঘটছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার বাঁকড়া এলাকার সমস্ত কমরেডরা, আমাদের কর্মী সমর্থক দরদি কমরেডরা ঐক্যবদ্ধ হয়ে এসে আজকে এই পার্টি অফিস খোলা হলো। এই পার্টি অফিস আমরা দু একদিনের মধ্যে পরিষ্কার করে আমরা ব্যবহারের কাজ শুরু করব। এবং এই আমাদের সঙ্গে আজকে প্রায় 100 ওপর ছেলে একসঙ্গে আমরা জড়ো হয়ে আজকে এই পার্টি অফিস আমরা খুললাম। এই সমস্ত কমরেডদেরকে এবং এই এলাকার বাসীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পরিস্থিতির যে পরিবর্তন ঘটছে, তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি সরছে, বিজেপি যে দুর্বল হচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। মানুষ ক্রমশ বামপন্থীদের ওপর, লাল ঝান্ডার ওপর আস্থা রাখছে। যেভাবে এই পঞ্চায়েতে দুর্নীতি তারা গেড়ে বসেছে, এখানে আমাদের এখানকার বাঁকড়া তিনটে গ্রাম পঞ্চায়েতে, তার উপর আমফান ঝড়ের দুর্নীতি, মানে মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসের এই কার্যকলাপের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই মানুষ ঘুরে দাঁড়াতে চাইছে, মানুষ বলছে এ আর সহ্য করা যাচ্ছে না, এবং তারই প্রতিফলন এবং মানুষে এগিয়ে আসছে। আমাদের কর্মী সমর্থকরাও যেমন এগিয়ে এসেছেন, সাধারণ মানুষও চাইছেন যে তোমরা করো, তোমরা, লাল ঝান্ডা ছাড়া আর কোনো পথ নেই। এটা মানুষের কথা, এটা শুধু আমাদের কথা নয়, মানুষের কথা। দেখুন, কে কখন পার্টি অফিস বন্ধ করলো, কে কখন পার্টি অফিস খুললো, এটা তো আমাদের ব্যাপার না, এটা সিপিএম জানে, সিপিএমের ব্যাপার। সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে শেখায়নি কারোর পার্টি অফিস জোর করে বন্ধ করে দাও, এক নম্বর কথা। দুই হচ্ছে আমাদের বিধায়ক শ্রী রাজীব ব্যানার্জি মহাশয় অত্যন্ত ভদ্র মানুষ। আমাদের দল যেমন গণতন্ত্রে বিশ্বাসী, রাজতন্ত্রে নয়। আমাদের বিধায়কও আমাদের শিখিয়েছে কোনো দলের পার্টি অফিসকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এরকমটা আমরা শিখিনি। তাই আমরা বলছি যে গণতন্ত্রে যারা বিশ্বাসী, আমরাও সেই সাথে সাথে আমরাও বিশ্বাসী। তৃণমূল কংগ্রেসটা গণতান্ত্রিক দল, পার্টি অফিস খুলছে, সামনে 2021 নির্বাচন রয়েছে, অনেক দল আসবে, তারা নতুন করে পার্টি অফিস গজাবে, নতুন করে পার্টি অফিস খুলবে। শীতকাল এলে যেমন ফুলকপির দেখা যায়, ঠিক এরকমভাবে নতুন ফুলকপি অনেক দেখা যাবে। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস রাখি, মানুষ যাকে ভোট দেবে আগামী দিনে সরকারটা তারই হবে। তাই অলওয়েজ ওয়েলকাম, কারণ আপনারা দেখেছেন গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক পার্টি অফিস বিরোধীরা ভেঙে দখল করে নিয়েছিল, আবার আমাদের নেতারা সেই পার্টি অফিসকে নির্বাচনের পরেই পুনরুদ্ধার করেছে। অতএব সিপিএম একটা সময় বলতো তৃণমূল পার্টি অফিস দখল করে নিয়েছে আমাদের, এটা আর একবার বিশ্বাস হলো। মানুষ দেখতে পাচ্ছে যে বাঁকড়ার মতো জায়গাতে একটা সিপিএম পার্টি অফিস খুলছে, অথচ
তৃণমূল কংগ্রেস কিছু বলছে না, এটা আগেও কিছু বলিনি। যদি সত্যিকারে তৃণমূল কংগ্রেস কিছু বলতো পার্টি অফিসটাই থাকতো না, অতএব সেই পার্টি অফিস ছিল এখনও আছে। তৎকালীন যখন সিপিএম চলে যায় তখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে তারা অনেক জায়গায় তারা পার্টি অফিস হারিয়েছে, তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে। অতএব এতে আমাদের বলার কোনো জায়গা নেই, ওরা কী করবে ওদের সাংগঠনিক ব্যাপার। নাম নুরাজ মোল্লা, আপনি কি ডোমজুর পঞ্চায়েত সমিতির সদস্য? হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।